আল্লাহ তা তার বান্দাদের জন্য দিনে ও রাতে পাঁচওয়াক্ত সলাত ফরজ করেছেন এবং প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন সুতরাং ওক্ত হওয়ার পূর্বে কোনো সলাত বিশুদ্ধ হবে না আল্লাহ তাআলা বলেন ইন না না তা আলাল মুখ মিনি না কি ত্যা কৌতা দোহরের ওক্ত শুরু হয় সূর্য ঢলে যাওয়ার পর থেকে অর্থাৎ সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে ঢুলে পড়ে আর এই ওয়াক্ত চলমান থাকে প্রত্যেক বস্তুর ছায়া লম্বায় তার সমপরিমাণ হওয়া পর্যন্ত প্রচণ্ড গরমের সময় ব্যতীত ওক্ত হওয়ার সাথে সাথেই দোহরের সলাদ আদায় করা মুস্তাহাব আর প্রচণ্ড গরমের সময় রৌদ্রের তাপ কিছুটা কমে যাওয়া পর্যন্ত বিলম্ব করা মুস্তাহাব কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রচন্ড গরমের সময় কিছুটা ঠান্ডা হলে সালাত আদায় করবে কেননা গরমের প্রখরতা জাহান্নাম থেকে আসে আসরের সালাত একে সালাতুল লুস্তা ও বলা হয় আল্লাহ তাআলা বলেন হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন আসরের সালাতের দুটি ওয়াক্ত রয়েছে একটি হচ্ছে ওয়াক্ত ইখতিয়ার বা উত্তম ওয়াক্ত আর তা হচ্ছে জহরের সময় শেষ হওয়া পর থেকে সূর্যের রং হলুদ হওয়া পর্যন্ত অর্থাৎ মাটিতে দেয়ালে একটি হলুদ রং প্রকাশ পাওয়া পর্যন্ত আসরের সালাত এই সময়ের মধ্যে দ্রুত পড়ে নেওয়া সুন্নাত আরেকটি হচ্ছে বক্তেরার বা বাধ্যতামূলক সময় আর তা হচ্ছে সূর্য হলুদা বা আকৃতি ধারণ করার পর হতে অস্ত যাওয়া পর্যন্ত এটাকে বাধ্যতামূলক সময় বলা হয় কেননা বিনা প্রয়োজনে আসরের সলাৎ এই সময় পর্যন্ত বিলম্ব করা জায়েজ নয় তবে যদি শরীয়তে গ্রহণযোগ্য ওজোরের কারণে বিলম্ব হয় তাহলে সমস্যা নেই এক্ষেত্রে সূর্যাস্তের পূর্বে আদায় করলেই সেটি আসরের সালাত আদায় হিসেবেই গণ্য হবে মাগরীবের সলাতের ওয়াক্ত হচ্ছে সূর্যাস্তের পর থেকে লালিমা অস্ত যাওয়া পর্যন্ত মুজদালিফার রাতে হাজে অবস্থানরত ব্যক্তিদের জন্য ব্যতীত অন্য সকলের জন্য প্রথম ওয়াক্তে এই সলাত আদায় করা সুন্নাত আর ওই রাতে হাজিদের জন্য সুন্নাত হচ্ছে এশার সময় মাগরীব ও এসা জমা করে আদায় করা এশার সালাতের ওয়াক্ত হচ্ছে পশ্চিম আকাশের অস্ত যাওয়ার পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত কষ্টকর না হলে এশার সালাত শেষ ওয়াক্তের নিকটবর্তী সময় পর্যন্ত বিলম্ব করে আদায় করা মোস্তাহাব এশার সালাতের পূর্বে ঘুমানো ও এশার পরে অনর্থক কথাবার্তা বলা মা ক্রোহ কেননা আবু বার্জা আনহু হতে হাদিস এসেছে যে নিশ্চয়ই রসুল্লাহ ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানো ও এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন ফজরের বক্ত হচ্ছে দ্বিতীয় ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত নিশ্চিতভাবে ফজর উদিত হওয়ার পরপরই পরই ফজরের সালাত আদায় করা মুস্তাহাব সুতরাং প্রত্যেক সালাত নির্ধারিত সময়ে আদায় করতে উদ্যোগী হন কেননা এটা আল্লাহর নিকটে পছন্দনীয় আমল সমূহের মধ্যে একটি আবদুল্লাইম নেমাসফদরদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল আল্লাহর নিকটে পছন্দনীয় আমল কোনটি তিনি বললেন সময় মতো আদায় করা